বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম কিন্তু আরেকটা কথা হলো এই যে ভিডিওটা আজকে ছাড়তেছি তো চ্যানেলটা আমার না আমার পাশের ভাই পলাশ ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশ ওনার একটা ইউটিউব চ্যানেল প্লিজ যারা নতুন এই চ্যানেলে জয়েন করতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা কথা যেটা বলতেছি যে এই চ্যানেলে শুধুখালি পাখি নিয়ে পাখির দাম পাখির নিউট্রিশন পাখি কী পাখি এই সম্পর্কে ভিডিও দেওয়া হবে তো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুরু না করে আজকে যে ব্যাপারে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি তো এই ব্যাপারে একটু কথা বলি আজকে পলাশ ভাইকে নিয়ে যাতেছি মুগদা কিছু পাখি ক্রয় করার জন্য আপনি একটা জিনিস জানেন যে আমরা শুধু আমাদের কামারের পাখি দিয়ে আপনাদের মনের যে তৃপ্তিটা এটা মিলাইতে পারি না আমাদের বাইরে থেকে পাখি ক্রয় করতে হয় আর বাইরে থেকে ক্রয় করতে হয় এই কারণে যে আজকে আপনি আমার কাছ থেকে এক পেয়ার পাখি নিলেন এখান থেকে আপনারা দুই পিস চার পিস বেবি হলো তো যদি আমরা ক্রয় না করি এই পাখিটা আপনারা বিক্রি করবেন কার কাছে তো এই ক্ষেত্রে আমাদের ক্রয় করা তো বন্ধুরা আজকে ইউটিউব চ্যানেল পলাশ ভাইকে আমি ক্রিয়েট করে দিয়েছি খুলে দিয়েছি আজকে নতুন একটা ভিডিও এটা দিয়ে শুরু করবো ইউটিউব চ্যানেলের আগে একটা ভিডিও আপলোড দেওয়া আছে তো চলেন দেখি আজকে কি পাখি কিনি পলাশ ভাই আমার সঙ্গে আছে পলাশ ভাইয়ের মারফতে এই পাখিগুলো আমার খুঁজে পাওয়া পলাশ ভাই এই পাখিগুলোর সন্ধান দিয়েছে আমাকে তো আমি পলাশ ভাইকে নিয়ে যাচ্ছি নেক্সট ভিডিওগুলো পলাশ ভাই আপনাদেরকে দিবে দেখবে পলাশ ভাইয়ের সাথে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যে কোনো পাখির জন্য আপনারা চাইলে পলাশ ভাইয়ের এখানে এসে পাখি দেখতে পারেন পাখি ক্রয় করতে পারেন তো এই ক্ষেত্রে স্ক্রিনে অবশ্যই পলাশ ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য তো পলাশ ভাই আজকে যে আপনার ইউটিউব চ্যানেল করা হলো তো নতুন একটা ভিডিও আমি আপনাকে হেল্প করলাম কীভাবে ভিডিও করবেন ইউটিউব চ্যানেল করাতে আপনার কেমন লাগতেছে আসলে আলহামদুলিল্লাহ প্রথম শুক্রিয়া করতেছি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে হ্যাঁ ইব্রাহিম ভাই আমাকে খুব অনুপ্রেরণা দিচ্ছে অনেকদিন ধরে যে ভাই একটা চ্যানেল খোলেন চ্যানেল খোলেন তো আজকে তার অনুপ্রেরণা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে এর জন্য আমি ইউটিউব চ্যানেলটা করছি আপনাদের জন্য যে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য পাখি সম্বন্ধে জানানোর জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য যদি আপনারা সবসময় আমার সাথে থাকেন আর আমাকে সাহায্য করেন তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ইচ্ছা আছে আর ইব্রাহিম ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা যে আমাকে অনেক বড় একটা উপকার করার জন্য সবসময় এটা আমি ভাববো যে এটা ইব্রাহিম ভাইয়েরই চ্যানেল আর ইব্রাহিম ভাই আমার সাথে সবসময় থাকবে আর আপনারা তো অবশ্যই আছেন সামনে দেখতে থাকেন আজকে আমরা ইংলিশ কিছু বাজরি গান দেখতে যাব হ্যাঁ ভালো লাগলে আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ এটা আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওতে আপনারা অবশ্যই জানাবেন পাখিগুলা কেমন হলো আসলে হোম বিডিংয়ের ইংলিশ পাওয়া খুব টাফ ব্যাপার হোম বিডিংয়ের ইংলিশ হলো আপনি বিট করাতে পারবেন ইজিভাবে এই ক্ষেত্রে হোম বিডিংয়ের ইংলিশগুলো কালেক্ট করা আমাদের খুবই ইমার্জেন্সি দরকার তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন দেখি আমরা এখন চলে যাবো মুগদা তো এখন কোথায় আছি আমরা একটা দেখবো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম কিন্তু আরেকটা কথা হলো এই যে ভিডিওটা আজকে ছাড়তেছি তো চ্যানেলটা আমার না আমার পাশের ভাই পলাশ ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশ ওনার একটা ইউটিউব চ্যানেল প্লিজ যারা নতুন এই চ্যানেলে জয়েন করতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা কথা যেটা বলতেছি যে এই চ্যানেলে শুধুখালি পাখি নিয়ে পাখির দাম পাখির নিউট্রিশন পাখি কী পাখি এই সম্পর্কে ভিডিও দেওয়া হবে তো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুরু না করে আজকে যে ব্যাপারে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি তো এই ব্যাপারে একটু কথা বলি আজকে পলাশ ভাইকে নিয়ে যাতেছি মুগদা কিছু পাখি ক্রয় করার জন্য তো আপনি একটা জিনিস জানেন যে আমরা শুধু আমাদের কামারের পাখি দিয়ে আপনাদের মনের যে তৃপ্তিটা এটা মিলাইতে পারি না আমাদের বাইরে থেকে পাখি ক্রয় করতে হয় আর বাইরে থেকে ক্রয় করতে হয় এই কারণে যে আজকে আপনি আমার কাছ থেকে এক পেয়ার পাখি নিলেন এখান থেকে আপনারা দুই পিস চার পিস বেবি হলো তো যদি আমরা ক্রয় না করি এই পাখিটা আপনারা বিক্রি করবেন কার কাছে তো এই ক্ষেত্রে আমাদের ক্রয় করা তো বন্ধুরা আজকে ইউটিউব চ্যানেল পলাশ ভাইকে আমি ক্রিয়েট করে দিয়েছি খুলে দিয়েছি আজকে নতুন একটা ভিডিও এটা দিয়ে শুরু করবো ইউটিউব চ্যানেলের আগে একটা ভিডিও আপলোড দেওয়া আছে তো চলেন দেখি আজকে কি পাখি কিনি পলাশ ভাই আমার সঙ্গে আছে পলাশ ভাইয়ের মারফতে এই পাখিগুলো আমার খুঁজে পাওয়া পলাশ ভাই এই পাখিগুলোর সন্ধান দিয়েছে আমাকে তো আমি পলাশ ভাইকে নিয়ে যাচ্ছি নেক্সট ভিডিওগুলো পলাশ ভাই আপনাদেরকে দিবে দেখবে
পলাশবাড়ির সাথে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, যে কোনো পাখির জন্য আপনারা চাইলে পলাশবাড়ির এখানে এসে পাখি দেখতে পারেন, পাখি ক্রয় করতে পারেন। তো এই ক্ষেত্রে স্ক্রিনে অবশ্যই পলাশবাড়ির নাম্বারটা দেওয়া থাকবে পলাশবাড়ির সাথে যোগাযোগ করার জন্য। তো পলাশবাড়ি, আজকে যে আপনার ইউটিউব চ্যানেল খোলা হলো, তো নতুন একটা ভিডিও আমি আপনাকে হেল্প করলাম কীভাবে ভিডিও করবেন, ইউটিউব চ্যানেল খোলাতে আপনার কেমন লাগতেছে? আসলে আলহামদুলিল্লাহ, প্রথম শুক্রিয়া করতেছি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে। হ্যাঁ, ইব্রাহিম ভাই আমাকে খুব অনুপ্রেরণা দিচ্ছে অনেকদিন ধরে, যে ভাই একটা চ্যানেল খোলেন চ্যানেল খোলেন। তো আজকে তার অনুপ্রেরণা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এর জন্য আমি ইউটিউব চ্যানেলটা করছি আপনাদের জন্য, যে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য, পাখি সম্বন্ধে জানানোর জন্য, ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যদি আপনারা সবসময় আমার সাথে থাকেন আর আমাকে সাহায্য করেন, তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ইচ্ছা আছে। আর ইব্রাহিম ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, যে আমাকে অনেক বড় একটা উপকার করার জন্য। সবসময় এটা আমি ভাববো যে এটা ইব্রাহিম ভাইয়েরই চ্যানেল আর ইব্রাহিম ভাই আমার সাথে সবসময় থাকবে। আর আপনারা তো অবশ্যই আছেন, সামনে দেখতে থাকেন। আজকে আমরা ইংলিশ কিছু বাজরি গান দেখতে যাব। হ্যাঁ, ভালো লাগলে আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো, ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওতে, আপনারা অবশ্যই জানাবেন পাখিগুলা কেমন হলো। আসলে হোম বিডিং এর ইংলিশ পাওয়া খুব টাফ ব্যাপার। হোম বিডিং এর ইংলিশ হলো আপনি বিট করাতে পারবেন ইজিভাবে। এই ক্ষেত্রে হোম বিডিং এর ইংলিশগুলো কালেক্ট করা আমাদের খুবই ইমার্জেন্সি দরকার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন, দেখি আমরা এখন চলে যাবো মুগদা। তো এখন কোথায় আছি আমরা একটু দেখবো। বন্ধুরা, আমরা এখন মধ্যপাড্ডা আছি, আমরা এখন ফ্লাইওভার ব্রিজ ক্রস করতেছি, আমরা চলে যাব মুগদা। তো আমাদের সঙ্গেই থাকবেন প্লিজ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস অবশ্যই জানাবেন। নতুন চ্যানেল খোলার জন্য পলাশ ভাইকে আপনারা অবশ্যই একটা থ্যাঙ্কস দিবেন। পলাশ ভাই, আপনাদের কমেন্টসের উত্তরে কী বলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই ভালো কিছু বলবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন, আপনারাই অবশ্যই আগায় নিয়ে যাবেন এই চ্যানেলটাকে, কারণ চ্যানেলের প্রোভাইডার দুজেও পলাশ ভাই হয়ে থাকে। কারণ আপনাদের অনেক অনুপ্রেরণা লাগবে, কারণ আপনাদের হেল্প ছাড়া সে আগাইতে পারবে না। আর অবশ্যই আপনাদের ভালো অবশ্যই করবে, খারাপের দিক দিয়ে, কারণ পলাশ ভাই এমন একটা লোক, কখনো আমার জানা সত্ত্বে সে কখনো কারো ক্ষতি করার কখনো চেষ্টা করে না, উপকার ছাড়া আর কি। তো ভালো মানুষের পাশে থাকাও ভালো। পলাশ ভাই খুব একজন ভালো মানুষ, তাকে ওনাকে আমি আসলে বলতেছিলাম ওনার ইংলিশ বাজিগারের কামার ছিল বা কোকাটেলের কামার আছে বা ইংলিশ বাজিগারের এখন কিছু আছে, নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখন চলে যাচ্ছি মুগদা কিছু পাখি ক্রয় করার জন্য। তো আমাদের সঙ্গে থাকেন। বাসে আছি আমরা, একদম ফুল বাসের ভিতরে আছি, বাসে যাচ্ছি মুগদা। আসলে পলাশ ভাইকে আমি খুবই ভালোবাসি, কারণ সৎ মানুষকে ভালোবাসা খুবই ভালো। সে পাঁচ অক্ষর নামাজ পড়ে, আল্লাহকে যে ভয় পাওয়া অবশ্যই, সে কখনো খারাপ কিছু করতে পারে না, কারণ তার মনে আল্লাহর ভয়টা অবশ্যই আছে। আর যেতন পাঁচ অক্ষর নামাজ পড়ে সে, আমাদের ভাবি উনি পাঁচের মানুষ, ওনাকে সবসময় বলে পলাশ ভাইকে সৎভাবে চলার জন্য, যেই ঘরের স্ত্রী ভালো থাকে অবশ্যই স্বামী ভালো না হয় কোনো পথ নাই। তো ওনাদের দুজনের জন্য আমরা দোয়া করব, যেন ওনারা দুজন সব সময় সুস্থ ভালো থাকে আমাদের মাধ্যমে, আর নতুন নতুন কিছু ভিডিও যেন আমাদেরকে দিতে পারে। বন্ধুরা, আমাদের সাথে টেলিভিশন বেতার কেন্দ্রের সামনে রামপুরা দেখতেছেন, এটা হলো বাংলাদেশ টেলিভিশন বেতার কেন্দ্র, এটা হলো এক নম্বর গেট, গেট নাম্বার এক নম্বর, এই যে গেটটা, এটা হলো টিভি চ্যানেল, টিভি চ্যানেল। এর পাশ দিয়ে চলে যাচ্ছে মুগদা, রামপুরা টিভি চ্যানেলের সামনে আছি আমরা এখন, ফ্লাইওভারের কাছাকাছি। আসলে ফুল ভিডিওটা করা সম্ভব না, কাইটা কাইটে একটু দেখাই দিচ্ছি, দেখাবো। আল্লাহ আমরা রওনা হলাম, দেখি কি পাখি আমাদের কপালে দিতে। ওরা এখন রিক্সাতে উঠলাম, যাচ্ছি কোথায় জানি যাচ্ছি। কাকা কাকা জায়গাটা নাম জানি কি? সাতা মসজিদ যাচ্ছি আমরা, মান্ডা নামছি এখানে, সঙ্গে পেয়ারাগলিতে যাইতেছি যে কিছু ইংলিশ বাস জায়গার কেনার জন্য। তো আজকে সময় পাই পলাশ ভাইয়ের সাথে সময়টা দেওয়ার জন্য খুব ভালো লাগতেছে। আসলে ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর।
বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ, যদি মন থেকে ভালো লাগে একটা লাইক দেন। আর কে কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আপনাদের একটা কমেন্ট আর একটা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। আসলে আপনাদের দিয়ে শুরু করতে চাই, কারণ আপনাদের হেল্প না করেন আমি আমরা এখানে এই ডাউন পড়ে যাবো। আমার ইউটিউব চ্যানেল রাগী বাকি আপনারা জানেন তো, আপনারা অনেক দূরে গিয়ে নিয়েছেন, প্রায় 6,000 সাবস্ক্রাইবার প্লাস। আমার অলরেডি মনিটাইজেশন চালু, আমার কিছু অ্যামাউন্ট অলরেডি ইউটিউব চ্যানেলে আসছে। তো বন্ধুরা আপনারা এতটুকু আমাকে হেল্প করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনার চেষ্টা করবো আপনাদের সঙ্গে সবসময় থাকার জন্য, দোয়া করবেন সবসময় জন্য আপনাদেরকে একজন ভালো পাখি সুস্থ পাখি দিতে পারি আর ভালো ভালো নতুন নতুন পাখির ভিডিও দিতে পারি। আজকে পলাশ ভাইয়ের সঙ্গে থাকার জন্য আজকে, আসলে নতুন চ্যানেল তো আসলে একজন যদি অনুপ্রেরণা না যোগায় দেয় সে আগাইতে পারে না। আসলে প্রথম প্রথম ক্যামেরার সামনে একজনে কথা বলতে গেলে তার একটু লজ্জা আনিজি লাগে। বন্ধুরা অনেক ভুল ত্রুটি হবে, অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন চ্যানেল তো ভুলটা আপনারা অবশ্যই ধরাই দেবেন, যে জায়গায় ভুল হচ্ছে ঠিক পাবেন ঠিক করে না। তো এতটুকুই, আর আপনার হেল্প করুন সবসময় এটা জানি। তো আজকে পলাশ ভাইয়ের কাছে দেবো, দেখবো পলাশ ভাই আমাদেরকে কি বলে। পলাশ ভাই ধরেন আপনার হাতে একটু ভিডিও করেন দেখি কেমন লাগে। আমি তো এর আগে পরিচয় দিয়েছি, হ্যাঁ, তারপর আবারও বলতেছি আমি মোহাম্মদ পলাশ, ইব্রাহিম ভাই আমার খুব কাছের মানুষ, তো তার অনুপ্রেরণা পেয়ে আমি আজকে এই নতুন পথযাত্রায় উদ্বোধন করলাম। হ্যাঁ, এখন যাচ্ছি মান্ডা ছাতা মসজিদ। হ্যাঁ, তো ওখানে কিছু লোকাল ব্রিড ইংলিশ যেটা আসলেই খুব সুন্দর, তো ওখান থেকে ইংলিশগুলা বিশেষ করে ইব্রাহিম ভাইয়ের খুব পছন্দ করা লোক, তো এর জন্য আমি ইব্রাহিম ভাইকে এই পাখিগুলার জন্য অনুপ্রেরণা দিই। ইব্রাহিম ভাই বললো চলেন তাহলে যাই, আর আপনার প্রথম ভিডিওটা আমার আজকে পাখির কিনার মাঝখান দিয়েই শুরু করবো আর কি। হ্যাঁ, বাকিটা প্রথম দিন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আশা করব যে আমাকে অনুপ্রেরণা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, হ্যাঁ, সামনের দিকে চলার পথটা অনেক অনেক বেশি অগ্রসর করতে পারবেন। নেন আসলে মহলার গলি গুলা তো তো এইভাবে যাচ্ছে হচ্ছে, জিজ্ঞেস করে নেন। আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি বেলাল ভাইয়ের বাসায়। ইব্রাহিম ভাই, ভাই কি কি নিলেন ইব্রাহিম ভাই? আচ্ছা, এই যে দর্শক দেখেন বেশ ভালো কিছু ইংলিশ সব মন্দির, হ্যাঁ, খুব বড় সাইজের, আর মানে বুঝানোর মতো না, ক্লাসিক আছে, এসপি আছে, টিসিবি আছে, হ্যাঁ, খুব ভালো ভিডিশনের কিছু ইংলিশ নেওয়া হইলো, আর কিছু এক্সিবিশন ইব্রাহিম ভাই খুব মন মতো কিছু এক্সিবিশন নিছে। ইব্রাহিম ভাই একটু দেখান, ইনশাল্লাহ আজকে প্রথম আসছি আপনাদের কাছে। হ্যাঁ, আমার নতুন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই যে বেলাল ভাইয়ের সেটআপটা সর্বশেষ দেখাইলাম আর কি। জি ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে আমরা আবার শুরু থেকে দেখাইলাম কিভাবে একটা কামারে আসলাম পাখি কেনার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো ইংলিশ হয়েছি, আপনারা চাইলেও আমার এই রাগী পাখি চ্যানেল থেকে আপনারা এই ইংলিশগুলো বেলাল ভাই আমাদের ঠিক ক্রয় করতে পারবেন। উনি হলে এক বিগ ব্রিডার, আপনাদের মুগদা বা এই জায়গাটার নাম কি বলে, মান্ডা বলে, মান্ডা পেয়ার আলী গলিতে, সাদা মসজিদ পেয়ার আলী গলিতে। আপনারা যদি কেউ ভালো মিউজিশিয়ান ভালো কোয়ালিটির পাখি পাবে তখন অবশ্যই বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। বেলাল ভাইয়ের নাম্বারটা আমি রাগী পাখি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখতে সবই ইংলিশ, বাজিগার, জাপানি, ও আপনার ইউরোপিয়ান পাখি, লক্ষ লক্ষ টাকার পাখি আপনারা চাইলে বেলাল ভাইয়ের কাছে নিতে পারেন। তো আমি এর আগে আমার রাগী পাখি চ্যানেলের ভিডিওটা ফুলটা করছি আপনাদের দেখাইলাম, ওই রুমে পাখি আছে আপনাদের কাছে, এই যে দুইটা রুম, এখানে আমার সঙ্গে আছে আমার পলাশ ভাই, এখানে অনেক অনেক ধরনের পাখি দেখতেছেন। তো বন্ধুরা আজকে বিদায় নেব,
চলে যাব বেলাল বাইরের কামারটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম খুব ভালো মনের মানুষ আপনারা জানেন আমি এর আগে ওনার একজন ফ্রেন্ড ছিলাম দেখতাম না ভাবনা উনি ওনাকে আমি নক করতাম বারবার এই প্রথম ওনার সাথে আমার এই প্রথম ওনার সাথে আমার যোগাযোগ হলো আপনারা কখনো বেলাল ভাইয়ের কাছ থেকে পাখি নিয়ে টকবেন না ভালো যারা পাখি পালতে চাইলে বেলাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে বেলাল ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন বেলাল ভাই আজকের মতন বিদায় নেবো ভাই ওনা অবশ্যই আমরা একজন ভালো ভিডিওর আপনারা একটা খেয়াল রাখবেন যখন কারো মনটা খুবই ভালো থাকে তখন তার নেশাটা পাখির দিকে থাকে আর ভালো মানুষ তারা কখনো পাখি পালা যায় না আর আমরা সবসময় এক পাখাকে আরেক পাখারে উপকার করবো ক্ষতি করার চেষ্টা করবো না ভালো সাজেশন দেবো এটাই আমাদের প্রত্যাশা থাকবে এর আগে জানেন আমরা আমাদের লাইসেন্স নিয়ে একটা ব্যাপার ছিল আমরা কিন্তু সব পাখালে এক হয়ে লাইসেন্সের যে সিস্টেমটা ছিল এটা বাতিল করছি মিরপুর হাটটাও কিন্তু আমাদের বন্ধ হয়ে যাওয়ার পর ছিল এই আন্দোলনে কিন্তু আমরা নেতৃত্ব দিয়েছি মিরপুর হাটটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে গা বেলাল ভাই মিরপুর হাটটা যে বন্ধ হয়ে যাওয়ার সিস্টেমটা চালু করে জানেন আমরা কিন্তু এটা নিয়ে আন্দোলন করছি আমরা হাটটা কিন্তু আবার সুস্থ করে এরকম বিড়ালকে কখনো আপনার হাটে দেখবেন না কারণ তাদের পাখির বললো হাতে মনে থাকে এইরকম বিড়াল কখনো পাখি নিয়ে হাটে কাড়াবে না তাদের কাছে আসতে হলে আপনাদের অনেক দাপে গিয়ে তারপরে ওনার সাথে দেখা করতে হবে কারণ এটা ওনার কেরিয়ার উনি তৈরি করে নিতে ওনার জায়গাটা উনি তৈরি আপনার চাইলে আপনাদের জায়গাটাও এইভাবে তৈরি করতে পারেন তার জন্য আপনার পরিশ্রম করতে হবে আপনার ধৈর্য ধরতে হবে আপনার সামনে আগাতে হবে সময় দিতে হবে পাখিকে ভালোবাসতে হবে একটা ভালো পাখি ক্রয় করতে হবে তার যত্ন নিতে হবে ভালো খাবার খাওয়াতে হবে ভালো পরিবেশ রাখতে হবে আপনি বেলাল ভাই সেটা আমি আবার পরিপূর্ণভাবে দেখাইতেছি আপনারা দেখতেছেন একদম নিখুঁত পরিবেশ খুব সুন্দর বেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন আপনি ভালোবাসা পাখিগুলো ভালো থাকুক এই দোয়া করি আজকে এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ।